গরমের শুরুতেই ঢাকায় রেকর্ড ছাড়িয়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে এই সংখ্যা 8,000 ছাড়িয়েছে। শুধু গেল 24 ঘণ্টায় আইসিডিডিআরবিতে রোগী ভর্তি হয়েছে 1200-র বেশি, যা এ যাবৎকালে সর্বোচ্চ। তাই রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠার পর থেকে গত 60 বছরে ডায়রিয়ায় এত রোগী দেখেনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। মার্চের শুরু থেকেই গরম পড়তে শুরু করায় প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। তবে 17 মার্চ থেকে প্রতিদিন গড়ে 1,000-এর বেশি রোগী আসছে এখানে। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় তাঁবু টানিয়ে ডায়রিয়া রোগের চিকিৎসা দিচ্ছে আইসিডিডিআরবি। রোগের চাপ বাড়তে থাকায় দ্বিতীয় দফায় তাঁবু ফেলে হাসপাতাল বড় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাতলা পায়খানা হয়েছে, ওর পরে মনে করেন বমি হয়েছে, ওর পরে সিএনজি দিয়ে আনার পর তারা এনে 4টা স্যালাইন দিয়েছে। তো এইবারে যেটা ইনসিডেন্সটা বেশি যেটা, সেটা হলো যে এইবার আসলে অনেক বেশি মাত্রা পেশেন্ট আসছে, এবং লাস্ট 10-7 দিন থেকে আসলে 1,000-এর উপরে কাউন্ট, প্রতিদিন প্রায় 1,000-এর উপরে পেশেন্ট আমাদের এখানে আসছে, এবং গত 3 দিনে 1,200-এর উপরে পেশেন্ট আসছে। এবং এটা ম্যাক্সিমাম পেশেন্টগুলো আসছে হলো যাত্রাবাড়ি, সায়দাবাদ, শনির আখড়া ওই জোনটা থেকে, এবং মোহাম্মদপুর, এখান থেকে আমাদের মূল পেশেন্টগুলো আসছে।